আজ বিশ্বকর্মা পুজো সাথে মহালয়া। তো বিশ্বকর্মা পুজোর দিন সবাই নিজে যানবাহন যেমন গাড়ি বাইক সাইকেল সব ধুয়ে পরিষ্কার করে, সেরকমও নিজের বাইক ধুয়ে পরিষ্কার করছে আজ বাইকটাকে পুজো দেবে বলে। তো অনেকদিন পরে বাইকটাকে ধোয়া হচ্ছে, তো বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছে, তারপরে এটাকে সাজিয়ে পুজো করবে। শুভ মহালয়া অ্যান্ড শুভ বিশ্বকর্মা পুজো। আশা করি প্রতিবারের মতো এবারও আপনাদের পুজো ভালোই কাটুক। জানি অনেক সমস্যা চলছে, করোনা আমাদের সমস্ত ক্যালকুলেশনকেই পুরো বিগড়ে দিয়েছে, তাই না? মানে সব উলট পালট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তার মধ্যেও আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে। খারাপ আর ভালো এ তো কন্টিনিউয়াস আসতেই থাকে সবার জীবনে, হ্যাঁ না বলুন? তো ভালো থাকার চেষ্টা করতে হবে। তো আজ বিশ্বকর্মা পুজো, তো বাইকটাকে একটুখানি পরিষ্কার করলাম, তারপরে একটুখানি যে মালা দিতে যাবো, আর মাম্মাকে একটু সাথে নিয়ে যাবো নিচে, হ্যাঁ মাম্মা টাটা করে দাও বাবা সবাইকে, তাতা করে তাতা, ভালো থাকবেন। আশা করি দিনটা আপনাদের ভালো থাকবে, আর আমরাও চেষ্টা করছি আজকে দিনটা ভালো মতো কাটানো। আম্মা তুমি যাচ্ছ নিচে যাচ্ছ তুমি? একটুখানি ওই যে তোমার ওই তেল দিয়ে ওই যেখানে যে স্বস্তিক লেখা আছে ওইগুলোকে আবার পরিষ্কার করে দিতে হবে। তো জুরোকে ডাকো, গাড়িটাকে একটুখানি মালা পরিয়ে দিলাম, রোজ যা হয়। তো চলুন একটু বিশ্বকর্মা ঠাকুর আপনাদেরকে দেখিয়ে দিই, আমাদের পাশে দাদা ঘরে হচ্ছে পুজো। চালের গুঁড়ো দিয়ে বেগুন ভাজা, মানে চালের গুঁড়ো, তার মধ্যে হলুদ লবণ একটুখানি চিনি দিয়ে আগের থেকে একটুখানি মাখিয়ে রাখা আছে। আর এখানে কড়াইটাকে গরম করতে দিয়েছি, তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে ভেজে নেব। পোস্ত থাকলে আরও ভালো হতো, কিন্তু এই মুহূর্তে পোস্তর একটু অভাব, বাড়িতে পোস্ত নিয়ে আনতে হবে। আপাতত এইটা দিয়ে চালাই, তারপর না হয় ভাবা যাবে। প্রথমে কিছুটা রিফাইন তেল দিয়ে দেওয়া হলো, এবার এর মধ্যে দেখুন চালের গুঁড়ো দিয়ে মাখানো বেগুনটাকে আস্তে করে ছেড়ে দিচ্ছে। পাঁচ সাত মিনিট ভাজার পরে অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া যাবে। কমপ্লিট বেগুন ভাজা। আকাশে ঘন কালো মেঘ বিকেলবেলা, এর মধ্যে ওরা বাবামে চলে গেছে ছাদে ঘুরতে, বৃষ্টি হওয়ার আগে চলে এলেই ভালো। আর কত ঘুড়ি উঠছে আকাশে, কিন্তু আকাশে মেঘটা থাকার জন্য হয়তো বেশিক্ষণ ওরা উড়াতে পারবে না। এর মাঝে ঘুড়ির সাথে সাথে ছোট ছোট অনেক পাখি, আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু এবার আমরা বাড়িতেই বন্দি, ঘরেই বন্দি, বাড়িতেই থেকে বাইরেটা দেখে নিতে হচ্ছে। জানি না কবে ঠিক হবে সব, হলে পরে নিশ্চয়ই পরেরবার বাইরে যাব। বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যাবেলা কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি বেশ ঘুড়ি উঠছে, আর ওয়েদারটা দেখুন, পিছনটা তো পুরো কালো কুচকুচে হয়ে আছে, মানে এইমাত্র নামবে বলে নামার অপেক্ষা আছে, না মাম্মা? মাম্মা আজকে কী করলে তুমি? আর সামনের দিকটা দেখুন, পুরো চারদিকটা ওয়েদারটা কিন্তু এক্সেলেন্ট, হেভি লাগছে না মাম্মা? সন্ধ্যাবেলা তো আমরা এসেছি চাঁদে, সময় পাখি
পাখিগুলো দেখো দেখো ঘুরে উঠছে, দেখো 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 ঘুরে উঠছে, দেখেছো? ও ঘুরে উঠছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, মানে শুরু হবে এখনই বৃষ্টি। তো হোক বৃষ্টি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমরা তা এখন নেমে যাব, ঠিক আছে। আজকের দিনটা আমাদের মোটামুটি ভালোই কাটলো, বাড়ির মধ্যেই কাটালাম, খুব একটা এদিক ওদিক কোথাও যাওয়ার সুযোগ হয়নি। আর সামনে পুজো আসছে, কিন্তু পুজো পুজো তো আমার খুব একটা মনে হচ্ছে না, কারণ চারিদিকেই আমরা সবাই চারিদিকে অনেক কাজই করছি, মানে নিজের মতো কাজ করছি, কিন্তু মনটা কিন্তু একটা মনের মধ্যে একটা আতঙ্ক, একটা চাপা আতঙ্ক কিন্তু সবার মধ্যেই আছে। বাইরে বেরোতে গেলেও অনেক ভয় আমাদেরকে মাঝে মাঝে গ্রাস করছে, তার মধ্যে থেকেও একটু আনন্দ, আর তার মধ্যে থেকেও সবাইকে নিয়ে থাকতেই হবে। বাড়িতে যদি এরকম প্যারি মাম্মা আছে, ওর জন্য তো সবসময় চেষ্টা করতেই হবে, না মাম্মা? চলো হাঁটো একটু, হাঁটো দেখুন আকাশের কি অবস্থা, মানে আকাশ মনে হচ্ছে ভেঙে পড়বে এখনই। বৃষ্টি শুরু হয়ে গেছে, পালাই আমরা এখন নিচে যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে, একদিক থেকে ভালো যে ওরা বাবা মেয়ে বৃষ্টি শুরু হওয়ার আগে নিচে নেমে চলে এসেছে। এখন সন্ধেবেলা, আমি চা করতে বসে পড়েছি, চা করছি, আর এদিকে পাশে বাড়িতেই হচ্ছে বিশ্বকর্মা পুজো, ওর জন্য জোরে জোরে মাইক বাজছে। চাটা প্রায় আমার হয়ে এসছে, আদা দিয়ে গ্রিন টি, যেটা আমরা রোজ সন্ধেবেলা আর সকালবেলা খেয়ে থাকি। এবার গ্রিন টিটা তৈরি হয়ে গেছে, এখন ছেঁকে নিয়ে এতে এর মধ্যে গোলমরিচ আর কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা খেতে বসে যাব। আর এই গ্রিন টিটা একটু ঠান্ডা হতে হতে আমি আমার মেয়ের সন্ধেবেলার দুধটা তৈরি করে নেব। বৃষ্টি চলে আসলো, তার জন্য আর ছাদে থাকতে পারলাম না, ফটাফট নিচে নেমে আসতে হলো। তো মোটামুটি আজকে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সন্ধ্যাবেলা গ্রিন টি, তার সাথে বিস্কুট, ক্রিম কেকার বিস্কুট সহযোগে আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া হচ্ছে। আর রোজই সকাল সন্ধ্যাতে আমাদের চা বলো মাস, তাই কি না? চা মাস্ট, মানে বাড়িতে থাকলে পরে তো আমার দু তিনবার হয়ে যায়, ওকে জ্বালানো হয়ে যায়, আর না হলে পরে দুবার মোটামুটি আমাদের হয়, বলো। দেখো মাম্মা চলে এসছে, মাম্মা প্যাক প্যাক করতে করতে চলে এসছে। কি নিয়ে এসছে ওটা? কারণ আপনার লাইক দিলে এনগেজমেন্টটা বাড়বে, আর পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে, সবার মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করুন। নতুন নতুন ব্লগিং চ্যানেল, নতুন নতুন জিনিস দেখার সুযোগ করে দিন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবে তো আপনাদের সামনে নতুন নতুন জিনিস নিয়ে আসার অনুপ্রেরণা পাবো, তাই না? বলুন, প্লিজ সাপোর্ট আস। আর মাম্মার বিভিন্ন দুষ্টু মিষ্টি জিনিস দেখতে গেলে পরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে অনেক কিছু জিনিস দেখতে পারবে, তাই না? বাই বাই বাই, আবার দেখা হবে নেক্সট ডে।